दादू? তুমি যাও দেবসেনা, আমি এখন এখানে একটা জরুরি কথা বলছি। দাদু, এনাকে দাদু, ইনি কে? এনাকে তো নতুন দেখছি। ইনি আমার খুব কাছের লোক মা। এ কি তোমার নাতনি রাজশেখর? হ্যাঁ মাধবী। হ্যালো আন্টি। সোনা, এদিকে এসো, তুমি গিয়ে খেলা করো, দাদু পরে আসছেন। ঠিক আছে আন্টি। মাধবী, তুমি সাথে থাকলে সবকিছু ভালো হবে ভেবেছিলাম, তুমি এবার চলে যাবে বলছো। ঠিক আছে মাধবী, এসো তাহলে। আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি। আপনি এত করে যখন বলছেন, আমি এখানে থেকে বিজুকে সুস্থ করে তুলব। আর ওই নন্দিনী আবার আসলে ওকেও আমি দেখে নেব। আমি নিশ্চিন্ত হলাম মাধবী, তুমি এখানে থাকবে শুনে আমি নতুন করে সাহস পাচ্ছি। আমার এখন এখানকার অবস্থা বুঝে তুমি তোমার নিজের মন বদলে নিয়েছো, এতে আমি খুব খুশি হয়েছি। এই বাড়ির মধ্যে যে ঘরগুলো রয়েছে, যেটা তোমার পছন্দ সেখানেই থেকো। এসো, এই ঘরটা দেখো। না। হ্যাঁ, এসো। এই ঘরটাতে তোমার থাকতে কোনো অসুবিধা হবে কিনা সেটা দেখে নাও। আমার কোন রুম লাগবে আমি বলছি, আসুন। আমি এখানে থাকবো। এই ঘরটায় আমার বোন দেবী থাকে। এই রুমটার বাস্তু আমার কাজের উপযোগী, সেই জন্য আমি এখানেই থাকবো। হ্যাঁ ঠিক আছে মাধবী, তুমি এই ঘরেই থাকো। তোমার যদি কিছু লাগে আমাকে বলবে। দাদা। ও এখানে আমার ঘরে বসে আছে কেন? এসো দেবী, মাধবী এরপর থেকে আমাদের বাড়িতেই থাকবে। তোমার এই ঘরটা পছন্দ হয়েছে, তুমি তোমার জিনিসপত্র নিয়ে পাশের ঘরে চলে যাও। দাদা, কাজের লোককে ডেকে তোমার এই সব জিনিসগুলোকে সরিয়ে দিতে বলো। এই বাড়িতে এতগুলো ঘর আছে আর সেগুলো ছেড়ে আমার ঘরটাই ওর চাই, আর তার জন্য আমাকে বাইরে যেতে বলছো? আমি যাব না, যা ইচ্ছে তুমি করো। আমি যা বলছি সেটা এখন বোঝবার চেষ্টা করো মা, উনি আমাদের মতন নয়। বাস্তু দেখে ওনার যে ঘরটা ঠিক লাগছে উনি সেখানেই থাকবে। বাইরের লোকেদের জন্য তোমার এত চিন্তা, আর নিজের বোনকে যে এভাবে অপমানিত হতে হচ্ছে, এইভাবে বাইরের লোকেদের সামনে অপমান, আমার কপালে এই লেখা ছিল? ছ্যা,
মাধবী, ওর কথাগুলো শুনে তুমি কিছু মনে করো না। আমি বরং গিয়ে তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করছি। হ্যাঁ, বাচ্চাটাকে খুঁজতে চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলাম, মনে হচ্ছে আমার ভালো সময় আসছে। বাচ্চাটাই বাড়িতেই আছে। নন্দিনী, তোর ব্যাপারে যে জানে সেই বাচ্চাটাকে আমি খুঁজে পেয়ে গেছি। তুই আর আমার হাত থেকে বেঁচে পালাতে পারবি না। ওই মহিলা আমাকে খুন করার চেষ্টা করেছিল কিছু না জেনে। দাদু ওনাকে বাড়িতেই থাকতে বলেছে যে, তাই উনি এখানেই আছেন। নিশ্চয়ই আমাকে আর গঙ্গাকে কষ্ট দেবার জন্যই এবার দেখার সময় এসেছে। উনি আমার সাথে আর কত অন্যায় করেন, ওনার ব্যাপারে দাদুর কাছে গিয়ে বলে আসি। হ্যাঁ, এটাই ঠিক হবে। দাদু, দাদু কোথায় গেল? রাজশেখর মাধবীকে মহলে থাকার জন্য বলছে, আর ওই মাধবী আমার মায়ের সাথে ভালো সেজে নাটক করে ওই সঞ্জীবনী শিকড় দিয়ে মাকে মেরে ফেলেছিল। এখন তোকে আমার চোখের সামনে চলাফেরা করতে দেখে রাগে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। উত্তেজিত হইও না নন্দিনী, তুমি একটু ধৈর্য ধরো। না গায়ত্রী, ওকে দেখে আমি আর ধৈর্য ধরে থাকতে পারছি না। এবার ওই মাধবী আমার চোখের সামনে পড়লে ওই মুহূর্তেই আমি ওকে শেষ করে দেব। মাধবী কোনো সামান্য নারী নয়, ও অনেক কিছু করতে পারে। ও কিন্তু 18টা বছর শিবের তপস্যা করে এসেছে। এই মুহূর্তে তোমার উত্তেজিত হওয়া কোনোভাবেই ঠিক হবে না। বাবার কথা অনুযায়ী কালচক্র পাওয়া অবধি তোমার মাথাটা একটু ঠান্ডা রাখো। তুমি তো আমাকে মাথা ঠান্ডা রাখতে বলছো, কিন্তু আমি নিজেকে কিছুতেই সামলাতে পারছি না। নন্দিনী, মাধবীকে চোখের সামনে দেখলেই তো তোমার রাগ বাড়ছে। ওর থেকে নিজেকে এখন দূরে রাখো। ওর থেকে কি করে দূরে থাকতে বলছো? ও নিজের শক্তি ব্যবহার করে ঢিপির মধ্যে লুকিয়ে থাকা বিজুকে বাইরে নিয়ে এলো। এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি আমাকে বলছো চুপ করে থাকতে? ও কিছু করলে তখন দেখা যাবে। এখন তুমি আমার জন্য নিজের মাথা ঠান্ডা করে একটু শান্ত হও, দেখবে সব ভালো হবে। দীপসেনা আসছে, তুমি যাও যাও। আচ্ছা, এখানেই আছে। গঙ্গা, তোমাকে খুঁজে বেড়াচ্ছি তো, আসো, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। এসো না, তুমি বলবো, এসো। এসো, বসো, বসো না। কি এমন জরুরি কথা আছে তোমার? গঙ্গা, সেদিন আমাকে তুলে নিয়ে গেছিল যে মাধবী, এখন আমাদের বাড়িতে রয়েছে, দেখেছো? হ্যাঁ, সেদিন কাউকে কিছু না বলে তোমাকে তুলে নিয়ে গেছিল। এখন তোমাকেও আর কিচ্ছু করবে না, তুমি আগের মতনই আবার স্কুলে যেতে পারবে। ও সেদিন আমার কাছে তোমার ব্যাপারে জিজ্ঞাসা করছিল, এখন বাড়িতেও চলে এসেছে। আমাকে জঙ্গলে যে নিয়ে গেছিল তার ব্যাপারে তো তুমি জানতে পারলে, তোমারও কিছু একটা ক্ষতি করতে পারে, আমার কিন্তু খুব ভয় করছে। তুমি একদম ভয় পাবে না দেবসেনা, ও যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে তুমি বলবে আমি কিছু জানি না, ঠিক আছে? গঙ্গা, উনি যে কত বাজে সেটা তো তুমি ভালো করেই জানো, তার মধ্যে আবার আমাদেরই বাড়িতে আছে। ওনার এই বাড়িতে থাকা তোমার আর আমার জন্য ভালো নয়, সেই জন্য ওনার কাছ থেকে সাবধানে থাকতে বলতে হবে। না, ও তোমার দাদুর অপরিচিত না, ওই স্বামীজির বোন। ওর ব্যাপারে তুমি কিছু বললেও তোমার দাদু কিছুতেই মানবে না। তুমি ওর মতোই অন্য কাউকে দেখেছো বলে তোমাকে চুপ করিয়ে দেবে।
তুমি যদি মাধবীর ব্যাপারে কিছু বলো দাদুকে, তাহলে দাদু মাধবীকেই জিজ্ঞেস করবে। আর মাধবী যদি জানতে পারে তুমি নালিশ করেছ ওর ব্যাপারে, তাহলে মাধবী তোমার উপর আরো রাগ করবে আর সুযোগ বুঝে তোমার আবার ক্ষতি করার চেষ্টা করবে। তাহলে উনি থাকলে আমাদের বিপদ হতে পারে জেনেও কি করে ওনাকে বাড়িতে থাকতে দিতে পারি? তুমি হলে রাজশেখরের একমাত্র নাতনি, তুমি ওনাকে ফুলিয়ে রাখবে। তুমি এমন ভাব করে থাকো যেন ওনার সাথে কিছুই হয়নি। গঙ্গা, ও আমার কিছু ক্ষতি করলে চলবে, কিন্তু তোমার যেন না কোনো ক্ষতি হয়। আমাকে নিয়ে চিন্তা করো না, আমাকে নাগমাতাই রক্ষা করবে। আর যতদিন নাগমাতা আছে ও আমার কোনো ক্ষতি করতেই পারবে না, তুমি চিন্তা করো না। আর তুমি তো আমার পায়ের পুজো করেছিলে, তাই না? আর এত কিছু থাকার পরও ও আমার কোনো ক্ষতি করতে পারবে বলো? তাও তুমি ওর কাছ থেকে সাবধানে থাকবে। আমার কথা চিন্তা করা ছেড়ে তোমাকে নিজেকে এবার সাহসী হতে হবে। আর কোনোভাবেই মাধবীকে এইটা বুঝতে দেবে না যে তুমি ওকে চেনো। আর দাদুর কাছে মাধবীর ব্যাপারে কোনো নালিশ কিন্তু করবে না, ঠিক আছে? ঠিক আছে গঙ্গা, তাও ওনাকে দেখলেই আমার খুব টেনশন হয়। এটা তুমি তোমার নাগমাতাকে বলো, উনি যেন নিজে থেকেই বাড়ি থেকে চলে যান। ঠিক আছে, আমি দেখে নেব, কিন্তু তুমি ভালোভাবে থাকবে, ঠিক আছে? যাও। না, আমি তোমার কাছেই থাকবো। যখনই দেখি তখন তুমি আমার কাছে থাকতে চাও। তুমি যে আমাকে এতটা ভালোবাসো ভেবে আমার খুব আনন্দ হয়। এখন আমাকে একটা কিস করো দেখি। দুষ্টু। একটা বাচ্চা মেয়েকে সামনে রেখে নন্দিনী আমার তপস্যা ভঙ্গ করেছিল, আপনাকে বলেছিলাম না? হ্যাঁ মাধবী, ওই বাচ্চাটাকে যদি খুঁজে পাই নন্দিনীকে খুঁজতে সুবিধে হবে, তুমি আমাকে বলেছিলে। ওই বাচ্চা মেয়েটাকে খুঁজে নিয়েছি। কি, ওই বাচ্চা মেয়েটাকে খুঁজে নিয়েছো? ওই মেয়েটা কে বলো? ও এখন কোথায় আছে? এক্ষুনি তুলে নিয়ে আসছি। ওই মেয়েটা এই বাড়িতেই আছে। আমাদের বাড়িতে? কি বলছো তুমি? ওই মেয়েটা হলো দেবসেনা, আপনার নাতনি। আপনি এখন কি করবেন আমি জানি না রাজশেখর। খুব চালাকি করে আপনার নাতনিকে সেদিন খেলতে নিয়ে যাওয়ার নাম করে ওখানে কে নিয়ে গিয়েছিল জেনে বলুন। নন্দিনীকে সেটা সবার প্রথমে জানতে হবে। আর এই সত্যিটা যদি আপনি জানতে না পারেন, মনে রাখবেন এই মাধবী কিন্তু কারোর ওপর দয়া করবে না। তখন কিন্তু নন্দিনীর ওপর থাকা রাগটা আপনার নাতনির ওপর দেখাতে হবে, তখন কিন্তু ওকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। না না না, ওইরকম কিছু করো না মাধবী, আমি তোমাকে অনুরোধ করছি, আমার ছেলে আর আমার বৌমার জন্য। না না, আমার নাতনিকে কিচ্ছু করবে না। সেটা আপনার হাতেই আছে রাজশেখর, শিগগির খুঁজে বার করুন নন্দিনীকে। সব আমাদের দেবসেনার জন্য। দেবসেনা দাদু, এসো এসো এসো, বসো বসো মা। আরে পুতু, নাও নাও। আরে বল, সব আমার জন্য দাদু? এই সব জিনিস তোমার জন্য এনেছি, অন্য কার জন্য আনবো? আর যাও খেলতে যাও। ঠিক আছে দাদু। কি মজা! কি গো মা, এখানেই খেলতে শুরু করলে?
সেই দিন জঙ্গলে গিয়ে খেলে এসেছো তো, সেই রকম আনন্দ করে খেলো। আমিও জিজ্ঞেস করব বলে ভেবেছিলাম, সেই দিন তুমি কার সাথে খেলতে গিয়েছিলে মা? কি চিন্তা করছো? সেই দিন জঙ্গলে কার সাথে খেলতে গিয়েছিলে সেটাই তো জিজ্ঞেস করলাম। হে ভগবান, ও তার মানে দাদু এইসব জানার জন্য পুতুল এনেছেন? কি হলো দেবসেনা, তুমি কোনো কথাই তো বলছো না। কে তোমাকে ওই জঙ্গলে খেলতে নিয়ে গিয়েছিল? দাদু সেই দিন আমি ওই জঙ্গলে বল নিয়ে খেলছিলাম সেটা কিন্তু আমার ভালো করে মনে আছে, কিন্তু সেই জঙ্গলে আমায় কে নিয়ে গেছিল সেটা মনে নেই। এ তুমি কি বলছো দেবসেনা, তোমাকে কে নিয়ে গিয়েছিল সেটা না জেনে তুমি গেলে কি করে? সত্যি বলছি দাদু, কে যে আমায় নিয়ে গেল মনে নেই, সব একটা স্বপ্নের মতো। আমি যে ওখানে খেলছিলাম সেটাই মনে আছে। নন্দিনী কি বশীকরণ করে দীপসেনাকে জঙ্গলে নিয়ে গিয়েছিল? হতে পারে। দাদু আমি মিথ্যে কথা বলছি না, দাদু আমার কথা বিশ্বাস করো। দীপসেনা তোমার কথাটা আমি মানছি, কিন্তু তোমার সাথে কে খেলছিল সেটা আমাকে জানতে হবে তো, তুমি শুধু ওটাই আমাকে বলো। দাদু আমি যখন ওখানে খেলছিলাম তখন আমার চোখ বাঁধা ছিল, তাই জন্য আমার সাথে যে কে খেলছিল তা আমি দেখতে পাইনি। এই দেখো দেবসেনা, তুমি কার সাথে খেলছিলে সেটা বললে আমাদের পরিবারকে বাঁচানো সম্ভব হবে, তা আমাদের এই পরিবারকে তুমি ভালোবাসো না? অনেক আছে দাদু। ও কিন্তু কেন মা শুধু ওটা বলতে চাইছো না কেন? আমি যদি জানতাম তোমাকে কি বলতাম না? সেদিন আমার চোখ বাঁধা ছিল বলে আমি কিন্তু কিছুই বুঝতে পারিনি। বারবার একই কথা জিজ্ঞাসা করো না, আমি খেলতে যাচ্ছি ঠিক আছে? কি হলো রাজশেখর, ওই মাধবী আমার ব্যাপারে জিজ্ঞেস করেছে আর তুই দেবসেনার কাছে এসে সেটা যাচাই করছিস? দেবসেনা তোর নাতনি হতেই পারে, কিন্তু ও আমাকে গঙ্গা ভেবেই গঙ্গার মতোই প্রচণ্ড ভালোবাসে, তাই ভালোবাসার কথা ছাড়া তুই দেবসেনার কাছ থেকে একটা কথাও জানতে পারবি। হ্যাঁ গো, কিরণ কোথায়? সারা বাড়ি খুঁজলাম কোথাও পেলাম না। আর কোথায় যাবে ও, সন্ধ্যার পিছনে ঘুরছে হয়তো। ঘুরুক ঘুরুক, ওরা একে অপরকে ভালো করে বুঝুক, বিয়েটা হতে সুবিধা হবে। ওর বিয়েটা হয়ে গেলে আমাদের জীবনটা একদম পাল্টে যাবে। হ্যাঁ হবে হবে। এটা কি জিনিস গো, চক্রের মতো দেখতে? আরে আরে আরে, নিয়ে এসো এখানে। বলো না এটা কি। দাও আমার কাছে এটা। এটা আরে বিজু রুম থেকে কিরণ এটা এনেছিল, এটা মনে হচ্ছে পুরোটা সোনা। সোনা? ও এই জিনিসটা আমাকেই দিচ্ছিল না, তুমি বার করেছো দেখলে খুব চিৎকার করবে। এটা যেখানে ছিল সেখানে রেখে দিলেই হলো। বাবা বাবা, চুরির জিনিস কত যত্ন করে রাখছো, তোমরা কি ধরনের রাজনেতা গো, যা ইচ্ছে তোমার তাই করো। তুমি দেখতে পেলে ঠাকুর,
আমার বউ কিরকম ভাবে যখন তখন আমাকে ছোট বড় কথা বলে হেনস্থা করে। আমি যদি একজন এমএলএ হতাম তাহলে কি ও এরকম করত? দেখো, তুমি সত্যি যদি থাকো তুমি এবারেই আমাকে একজন এমএলএ করে দাও। আরে আরে আরে, এ তো দেখছি পার্টির অধ্যক্ষ ফোন করেছেন। হ্যাঁ, কেমন আছেন? নমস্কার স্যার, ভালো আছেন তো? আমি ভালো আছি, আপনি? হ্যাঁ, আমি ভালো আছি, বলুন স্যার। হ্যাঁ, তেমন কিছু না, সামনের ইলেকশনে আপনাকে এমপিসি দেওয়া হবে বলে পার্টির লোকরা ডিসাইড করছে। সব খরচা পার্টি দেখে নেবে, শুধু একটা কাজই করতে হবে, ইলেকশনের আগে গরিব বাচ্চাদের একটু সাহায্য করতে হবে, একটু ভালো কাজ করতে হবে, কিছু দিলে তবেই তো কিছু পাবেন, তাই না? ঠিক আছে, ঠিক আছে। অনেক টাকা খরচা হয়ে যাবে বলে চিন্তা করবেন না। এক মিনিট, সিএম ফোন করছেন, পরে কল করছি। হ্যাঁ, আচ্ছা স্যার। স্যার, স্যার আমাকে এমপিসি দেবে। তুমি পার্টিতে আছো বলে তোমার যা খুশি তুমি তাই করবে, এটা কখনো হয়? এইভাবে তোমাকে কি করে এমপি টিকিট দিচ্ছে? সেইটা তো আমিও বুঝতে পারছি না। এখন কি করি? আরে কি এত চিন্তা করছো? অধ্যক্ষ যে বললো তুমি শোনোনি, এর পরে তোমার এরিয়াতে গরিব বাচ্চাদের জন্য কিছু কিছু কাজ করে সুনাম অর্জন করো, সেইটার জন্য অনেক খরচ হবে, সেই টাকাটা কোথা থেকে আসবে সেটাই চিন্তা। শোনো, এত চিন্তা করো না, এইটা তো বললে পুরোটাই সোনার, এটা বিক্রি করে দাও। হ্যাঁ, প্রবলেম সলভ হয়ে যাবে, আমার কাজ আছে, আমি যাচ্ছি। আইডিয়াটা তো ভালোই মনে হচ্ছে, বাইরে কারোর কাছে বিক্রি করলে অনেক টাকা পাব, কিন্তু দাদাকে বিক্রি করলে পরে আমি এটা আবার ফিরিয়ে নিতে পারবো। এটাই ঠিক, দাদাকে দেখিয়ে এমপিসি পাওয়ার কথা বললে নিশ্চয়ই মানা করবেন না। আমি সোজা গিয়ে দাদাকে জিজ্ঞেস করার থেকে গঙ্গাকে দিয়ে জিজ্ঞেস করালে দাদা কিছু মনে করবেন না। গঙ্গা কি আমাকে সাহায্য করবে? যাকে একবার জিজ্ঞেস করে তো দেখি। গঙ্গা, কি হয়েছে? আমি এমপি সিট পাচ্ছি মা, ইলেকশনের আগে একটু গরিব বাচ্চাদের জন্য কিছু করতে হবে, সেইটার জন্য কিছু টাকার দরকার। হ্যাঁ, এইটা পুরনো দিনের গয়না আছে, এতে দাদাকে বলে এইটা ওনার কাছে রেখে 1 কোটি টাকা দিতে বলো, তাহলে আমার খুব ভালো হয় মা। কি হলো গঙ্গা, এরকম করে দেখছো? বলছি, এই বাক্সটা দেখে কয়নার বাক্সের মতন তো মনে হচ্ছে না। এর ভেতরে কি আছে একবার তুমি দেখলে একদম চমকে যাবে। না না, ঠিক আছে। না গো মা, তুমি একবার দেখলে দাদার সঙ্গে কথা বলতে তোমার সুবিধা হবে, দেখাচ্ছি। না থাক, বাবা এমনিতে অনেক আপসেট হয়ে আছেন, আমি এখন কথা বলতে পারবো না, দরকার হলে আপনি গিয়ে কথা বলে নিন না। না মা, তুমি জিজ্ঞেস করলে দাদা কিছু বলবে না। পারবো না বললাম তো, আপনি যান। ঠিক আছে মা। আমি দাদা। কি ব্যাপার দাদা? সামনের পার্লামেন্ট ইলেকশনে আমি এমপি টিকিট পেয়েছি, তার জন্য আপনার সঙ্গে দেখা করে বলতে এলাম।
হ্যাঁ ঠিক আছে, ব্যাপারটা একটু ধৈর্য রেখো। এমনিতে দাদার মোট ঠিক নেই, এর মধ্যে কি আর টাকার কথা বলবো। আরে এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? আসলে দাদা, ইলেকশনের আগে সামান্য কিছু খরচা আছে তো, সেই জন্য আমাদের পুরনো দিনের গয়নাগুলো আপনার কাছে রেখে 1 কোটি টাকা চাইছিলাম। ইলেকশন শেষ হলেই 1 কোটি টাকা দিয়ে আবার ফিরিয়ে নেব দাদা। আমি কি বন্ধকি কারবার করি নাকি? যাও এখান থেকে যাও। দাদা পুরনো দিনের গয়নাগুলো একটিবার দেখে বিচার করুন দাদা। আরে কি ব্যাপার, পরিস্থিতিটা না বুঝেই তুমি কথা বলে যাচ্ছ, তোমাকে বললে তুমি শুনবে না। রেখে যাও, আমি দেখব। ঠিক আছে দাদা, দাদা একটু মন দিয়ে দেখবেন দাদা। ও পুরনো কালের গয়নাগুলো 1 কোটি টাকার উপর দাম হবে দাদা, আপনি আমাকে শুধু 1 কোটি দিলেই আমার চলে যাবে। দেখুন আমার ভালো সময় এসেছে, আপনি আমাকে একটু সাহায্য করলে আমার জীবনটা পাল্টে যাবে দাদা, আমার জন্য একটু ভেবে দেখুন দাদা। রেখে যাও। ঠিক আছে আসি দাদা। কোটি টাকার উপর জিনিস দিয়ে 1 কোটি টাকা দাও বলাতে দাদা ঠিক বিশ্বাস করতে পারল না, আর খালি হাতে চাইলে কি আর দিত? আমি এমপি হওয়ার পর কি বলে সেটা দেখব। কোথায় গেল পাচ্ছি না তো। নীলা বাবা, ওই রুটি বানানোর জিনিসটা কই বাবা? আমি নিয়েছি রে। কেন, তুমি কেন নিলে? পার্টি অফিস থেকে ফোন এসেছিল। কেন, রুটি বানানোর জন্য ফোন করেছিল? আমার কথাটা একটু শুনে নে। ঠিক আছে বলো। সামনের এমপি ইলেকশনে আপনাদের এরিয়াতে এমপি ক্যান্ডিডেট হিসেবে আপনাকে মনোনীত করা হয়েছে, ওইটার আগে মানে ইলেকশনের আগে আপনাদের এরিয়াতে সুনাম অর্জন করার জন্য একটু ভালো কাজগুলো করুন, যেমন স্কুল বাচ্চাদের ব্যাগ এইটা সেটা দান করুন। সেই কাজের জন্য টাকা পয়সা কিছু লাগবে তো, সেই জন্য ওইটা আমি নিলাম। আমাকে না জিজ্ঞেস করে ওটা কেন নিলে? তুমি আমাকে ওটা আগে ফিরিয়ে দাও। ওইটা আমার কাছে নেই, বিক্রি করার জন্য দাদার হাতে তুলে দিলাম। কি, আঙ্কেলের হাতে দিয়ে দিলে? হ্যাঁ। আর উনি নিয়েও নিল? দেখে বলবে বলে জানিয়েছেন, দেখেছেন কিনা জানি না। আরে কি হলো কি তোর বাবা, তোমার একটুও না বুদ্ধি নেই। আমি ওটাই বিরজুর রুম থেকে এনেছিলাম, বিরজুই আঙ্কেলের ফ্রেন্ড, বিরজুর রুমে থাকা আঙ্কেলই জানবে। যদি আঙ্কেল ওটা খুলে দেখে আমাকে তাহলে চোর বলবে বাবা। এই সময়তেই তোমার এসব করতে হলো? আরে সব কিছু ভেঙে গেল, আমার সাথে সন্ধ্যার বিয়েটাও ভেঙে গেল। ছি, আমি ওই ব্যাপারটা চিন্তা করিনি। আরে আরে সরো তো, তুমি সরে যাও। আরে এর হলোটা কি, এরকম ভাবে দৌড়াচ্ছে কেন? আঙ্কেল ওটা না দেখলেই হলো। আঙ্কেল, আঙ্কেল মানে কি ব্যাপার, এরকম দৌড়ে এলে কেন? ওটা বাবার টাকা, অন্য জায়গা থেকে অ্যারেঞ্জ করেছে। আমি কি এটা নিয়ে যাব আঙ্কেল? তোমার বাবা বললো এগুলো সব পুরনো সোনা, ওটা ঠিক কিনা আমি দেখব। আরে আঙ্কেল, এটাতে সব গয়নাগুলো আছে আঙ্কেল, দেখলেই তুমি টেনশনে পড়ে যাবে, তাই আমি নিয়ে যাচ্ছি আঙ্কেল। ঠিক আছে নিয়ে যাও। ঠিক আছে আঙ্কেল। বেঁচে গেছি আঙ্কেল, কিছুই দেখতে পাইনি, দেখলে একেবারে হার্ট অ্যাটাক হয়ে যেত।
বাবা তো এটা বিক্রি করবে বলে নিয়ে এলো, কিন্তু ও তো এটা নিয়ে চলে যাচ্ছে দেখছি। বুঝতে পারছি না তো এটার মধ্যে কি এমন আছে। না দেখেই ছেড়ে দিলাম আমি। নিয়ে চলে এসেছিস? দাদা দেখেনি তো? যদি এক সেকেন্ড লেট হয়ে যেত না তাহলে কিন্তু আঙ্কেল আমাকেই চোর বলতো। আজ অনেক কষ্টে বাঁচলাম, এরপরে কোনো কারণে আমার পার্সোনাল কাজে হাত দিলে একদম ভালো হবে না বলে দিলাম। তোর বাবার এমপি হবার কি হবে? আগে মন্ডল পঞ্চায়েতের অধ্যক্ষ তো হও, তারপরে এমপি হওয়ার স্বপ্ন দেখো। কি হলো দেবসেনা, কিছু বললো? আমি ওকে কত করে জিজ্ঞেস করলাম মাধবী, কিন্তু ও কি করে জঙ্গলে গেল সে ব্যাপারে ও কিছুই জানে না বলছে। ও বলছিল যে ওখানে খেলা করছিল, কিন্তু যেহেতু ওর চোখ বাঁধা ছিল সেই জন্য কার সঙ্গে খেলছিল সেটাও ঠিক জানে না। কেন, কি বলছেটা কি ও? আরে দেবসেনা যেটা বলছে সেটা একেবারে সত্যি মাধবী, হয়তো বশীকরণ করে ও যাতে না বুঝতে পারে হয়তো নন্দিনী ওকে ওখানে নিয়ে গিয়েছিল। হ্যাঁ মাধবী, এটার সঙ্গে আমার নাতনির কোনো রকম কোনো সম্পর্ক নেই। নন্দিনী আর দেবসেনার মধ্যে সম্পর্ক আছে। আরে ওটা কি করে বলছো? শুধু এটাই না, নন্দিনীর এই বাড়িতে থাকার সম্ভাবনাও আছে। নন্দিনী এই বাড়িতে আছে? নন্দিনী এই বাড়িতেই থাকতে পারে, অথবা এই বাড়ি থেকেই ওই নন্দিনী কোনো না কোনো ভাবে দেবসেনাকে বাইরে নিয়ে গিয়ে থাকতে পারে। মাধবী তুমি যেটা বলছো সেটা সত্যিও হতে পারে, কিন্তু এ ব্যাপারে আমি তো কিছুই করতে পারছি না। দেবসেনার কাছ থেকে আপনি হয়তো সত্যি কথাটা নাও জানতে পারেন, কোনো ব্যাপার না, আমি যেভাবেই হোক ওই দেবসেনার কাছ থেকে নন্দিনীর সঙ্গে ওর সম্পর্কটা জেনেই ছাড়বো। আমি যা করতে যাচ্ছি সেটা হয়তো বিপজ্জনক হতে পারে, কিন্তু এটা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা খোলা নেই। দেবসেনা তোকে ব্যবহার করেই ওই নন্দিনী সম্পর্কে আমি সব জেনে নেব। মহাদেব, তোমার যোগ বিদ্যার দ্বারা শেখা এক শরীর থেকে অন্য শরীরে যাওয়ার সেই বিদ্যা এখন আমি প্রয়োগ করছি। এই বিদ্যা প্রয়োগ করার জন্য আপনার আশীর্বাদ প্রয়োজন, আশীর্বাদ করুন।
দেবসেনা, তুমি এখানে কি করছো? এর কি হলো? কেন এভাবে শুয়ে আছে মাধবী? মাধবী, মাধবী! রাজশেখর! দেবসেনা? আমি দেবসেনা নই, আমি মাধবী। কি রাজশেখর, আমি বলেছিলাম তো, দেবসেনাকে কে জঙ্গলে নিয়ে গিয়েছিল সেটা আমি খুঁজে বার করবই। সেই জন্য দেবসেনার শরীরে আমি এক বিশেষ বিদ্যায় প্রবেশ করেছি। ওই দেখুন, ওই কাঁচের জারটার মধ্যে দেবসেনার জীবন আছে। আমি গিয়ে দেবসেনাকে কে জঙ্গলে নিয়ে গিয়েছিল সেটা এক্ষুনি জেনে আসব। ততক্ষণ ওই কাঁচের জারটা যাতে ভেঙে না যায় লক্ষ্য রাখুন। ঠিক মতো শুনে নিন, সূর্য অস্ত যাওয়ার আগে আমি নিজে দেবসেনার আত্মাটাকে ও শরীরের ভেতর প্রবেশ করিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত ওই কাঁচের জারটা যাতে ভেঙে না যায় নজর রাখবেন। ভুল করেও কোনোভাবে যদি ওটা ভেঙে যায়, ওর মধ্যে থাকা আত্মা যে কোনো শরীরে প্রবেশ করবে বলে ছটফট করবে। ওই আত্মা আমার শরীরের মধ্যে ঢুকলেও বিপদ, অন্য কারো শরীরে ঢুকলেও বিপদ। রাজশেখর, বুঝেছেন? মাধবী, তুমি যেটা বলছো, সূর্য অস্ত যাবার আগে তুমি যদি আসতে না পারো, আমি অবশ্যই ফিরে আসবো। রাজশেখর, জঙ্গলে এসে আমার তপস্যা ভঙ্গ করে দেওয়া নন্দিনী, এই কি সে? ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আন্টি, কি দেবসেনা, খেলা না করে চুপ করে আছো? কি হয়েছে তোমার? এই দেবসেনার সঙ্গে খুব ভালো মতো মেলামেশা করে। এই কি তাহলে সেই নন্দিনী? কি দেবসেনা, এভাবে কি দেখছো? খেলার জন্য কেউ নেই বুঝি? আমি আর তুমি খেলা করি? ও আমাকে খেলতে ডাকছে। ও তাহলে নন্দিনী হতেই পারে। ঠিক আছে, দেখা যাক। এসো। তাহলে আমাকে জঙ্গলে নিয়ে চলুন, ওখানেই খেলব। হ্যাঁ, আরে ধুর, আমার সাথে খেলার কথা বলে নিজে জঙ্গলে চলে গেলে তো? এসব তুমি কি বলছো? আমি কখন তোমাকে জঙ্গলে নিয়ে যাবার কথা বলেছিলাম? তুমি কোনো স্বপ্ন দেখছো মনে হচ্ছে। হ্যাঁ, তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে নিয়ে যাও, বুঝেছো? এ নন্দিনী হতেই পারে না, আমাকে এখন খুঁজে দেখতে হবে।